বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটা মর্যাদা আছে, কেন ওই রাষ্ট্রের প্রতিনিধিত্ব তিনি করেন। খ্রিস্টানদের যে নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি তার জীবদ্দশায় আমাদের নবীজির সুসংবাদ দিয়ে তার নবুয়তের বড় একটা সময় অতিক্রম করেছেন। কোরআনুল কারীমের সূরাতুস সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি ঈসা আলাইহিস সালামের বক্তব্য কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি, শুনে নাও, আমি তাওরাতের সত্যায়নকারী। তার মানে হলো আমার আগে মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাযিল হয়েছিল, তাওরাত সত্য আর সুসংবাদ প্রদান করছি, আমার পরেই একজন নবী আসতেছেন যার নাম হবে আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের এই বক্তব্য ইঞ্জিলে কোন খ্রিস্টান যদি পড়ে থাকে আর নবীর সন্তান যদি সে পেয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যদি সে পেয়ে থাকে, তাহলে খ্রিস্ট ধর্ম প্রচার দূরের কথা, বরং উল্টাসে মুসলমান হয়ে যাবে। কারণ সে যে খ্রিস্ট ধর্মের অনুসারী, সেই খ্রিস্ট ধর্মের প্রবক্ত, বরং সেই খ্রিস্ট ধর্মের নবী যিনি, তিনি সরাসরি তার নবুয়তের কথার যে গুরুত্ব দিয়েছেন, আমার পর একজন নবী আসতেছেন তার নাম হচ্ছে আহমদ, সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা এই খ্রিস্ট ধর্ম প্রচারের সুযোগ পায়, কারণ হচ্ছে তারা কোরআন পড়ে না, তারা কোরআন পড়ে না, বুঝে না। তো সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, তার চরিত্রের বিষয়ে, তার জীবনের বিষয়ে শুধু এতটুকু বলবো, কোরআনটাকে একটু পড়ুন, নবীজিকে জানবেন, আর নবীজিকে জানার নামই হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বুঝতে পারি আমি আপনি, তাহলে পৃথিবীতে কোথাও আমরা হারবো না, কোথাও ঠকবো না, কোথাও সব অসম্মানিত হবো না, বরং সকল জায়গায় আল্লাহ সম্মান দান করবেন, আর চূড়ান্ত সম্মান, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত শান্তি রয়েছে কোথায়? দুনিয়াতে না পরকালে, সেখানে চির শান্তি সুখের ঠিকানা আল্লাহ দান করবেন, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এজন্য আমাদের নবীকে বোঝার মতো তাওফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটি উল্লেখ করেছিলাম সূরাতুল আহজাবের, সেটার একটু শাব্দিক তর্জমা উল্লেখ করে আমরা ধারাবাহিক আলোচনার দিকে মনোনিবেশ করব। সূরাতুল আহজাবের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সুবহানাল্লাহ, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বাবা ছিলেন না, তার কোন বালিক সন্তান ছিল না, বরং সন্তান তিনজন জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন চারজন, সকলকে আল্লাহ তাআলা শিশু হালতে, শিশু অবস্থায়, শিশু বয়সে নিয়ে গিয়েছেন। ওই কথাটাকে এখানে কট করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য পরিচয় হলো তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল, সরাসরি আল্লাহর মেসেঞ্জার তিনি, আল্লাহ তাআলার দূত তিনি। আমাদের দেশে যদি আমেরিকা রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো রাষ্ট্রদূত আসে, যেমন পুরন এলাকায় আসলো, তার মর্যাদা আমরা দেই নাকি দেই না? কেন দেই? আমেরিকা একটা দেশ,
সে আমেরিকার পক্ষ থেকে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার দূত এসেছে, এই কারণে তার একটা কি দেয় মর্যাদা দেয়, তার রাষ্ট্রপতি যাই ভুল এরপরে যাই অপকর্ম করুক না, আমরা ওইটাকে গুরুত্ব দিই না, বরং গুরুত্ব দেয় আমেরিকার রাষ্ট্রদূত, কথা বলেন ঠিক কিনা? এভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একটা মর্যাদা আছে, কেন ওই রাষ্ট্রের প্রতিনিধিত্ব তিনি করেন। নবীজি কার পক্ষ থেকে? এটা তুলনা যদি দিতে চায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলনা যদি দিতে চায়, এবার চিন্তা করুন মর্যাদায় কোথায় চলে যায়। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তার অন্যার একটা পরিচয় হলো খাতামান নবী, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না, তিনি কি নবী? এখানে দেখুন একটা মূল নীতি বলে দেওয়া হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরে আর কোনো নবী আসবেন না, এটা কোরআনের কথা। কোন সূরা? সূরাতুল আহজাব। আমাদের দেশে আজও একটা শ্রেণী পাওয়া যায় মুষ্টিময় যদিও, এরা মনে করে নবীর পরে আরো নবী আছে, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে এই জমানার নবী মনে করে। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ? আমাদের দেশেও এরা তারা আরেকটু পরিচয় দেয়, সেটা হচ্ছে আমাদের দেশের কাদিয়ানি যারা আছে, এই যে আহমদিয়া মসজিদ আছে, আহমদিয়া সম্প্রদায় আছে, এগুলো সবগুলো তারা যারা আমাদের নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, বরং তারা বলে নবীর পরেও নবী আছে। এই কথা যদি কেউ বলে আর কোরআন বলছে নবীজি শেষ নবী, তাহলে কোরআনের বক্তব্য ঠিক না এদের বক্তব্য ঠিক? সুতরাং যারা কোরআনের বক্তব্য মানে না, নীতিটাই কি, তারা মুসলমান না কাফের? কাফের হয়ে যায়। আমাদের এদেশের ওলামায়ে কেরাম দীর্ঘদিন পর্যন্ত এই শ্রেণীকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসতেছে, জানি না কোন অদৃশ্য শক্তির কাছে আত্মসমর্পণের কারণে আমাদের সরকার এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে না, অথচ বিশ্বের বিভিন্ন দেশে দেশে যারা এভাবে আমাদের নবীকে নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা দিয়ে দিয়েছে। কাফের হয়ে যা ইচ্ছা তা হলো, সেটা দেখার বিষয় নয়, কিন্তু মুসলমানের শ্রদ্ধা বরণে কেউ যদি আমাদের নবীকে নবী না মানে, এটা বরদাস্ত করা যায় না। আর নবীকে যদি নবী না মানে হয় মুসলমান কিসে? বাবাকে যদি বাবা না মানে হয় কিসের সন্তান? আর হয় কি আসলে আসল সন্তান না যাওয়ার সন্তান? তার জন্য কয়েকজন কথা হলো, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না সে মুসলমান নয়, সে মুসলমান নয়। তো আলোচনা এই প্রসঙ্গে আমরা আরেকটি কথা সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, কারণ সরকার যেহেতু এই দেশের অভিভাবক, যেহেতু তারা কি আছে ক্ষমতায় আছে, যেভাবেই হোক যেহেতু তারা অভিভাবকত্ব করছেন, এদেশের 90% মুসলিমের প্রতিনিধিত্ব করার কারণে সরকারের উপর একটা দায়িত্ব রয়েছে মুসলমানদের পক্ষ থেকে, কথা বল ঠিক কিনা? এই দায়িত্ব হিসেবে, এই দায়িত্বের ভার হিসেবে, এই দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে সরকারের উচিত হচ্ছে আমাদের নবীকে যারা মানে না রবিউল আউয়াল মাসে ঘোষণা দিয়ে সংসদ বসে তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেয়া। এই অমুসলিম ঘোষণা করার জন্য হাটহাজারি মাদ্রাসার মরহুম মহতামিম হেফাজতের সাবেক আমিন আল্লামা আহমদ শফি তার জীবনের শেষ বয়সে বহু আন্দোলন করেছেন, তিনি সর্বশেষে তার বয়সের ভারে লোকজয় এক পর্যায়ে লোকদের কাছে আক্ষেপ করে বলতেছিলেন, আমি যদি এখনো বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি তাদেরকে অমুসলিম ঘোষণার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ কাজ করে যাব। তো তিনি তার জীবদ্দশায় সর্বোচ্চ করে গেছেন, কিন্তু এখন অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা বিনয়ের সাথে গভর্নমেন্টের কাছে জানাবো, তার প্রতিনিধি হিসেবে, আলেমদের প্রতিনিধি হিসেবে, আলেমদের পক্ষ থেকে এদেশে লক্ষ লক্ষ আলেমগণ রয়েছেন, এদেশে লক্ষ লক্ষ মসজিদের খতিবগণ রয়েছেন, কত পরিমাণ যে মাদ্রাসা রয়েছে, এরপরে বিভিন্ন শ্রেণী পেশা কোটি কোটি মুসলিমগণ রয়েছে, সকলের প্রাণের দাবি হচ্ছে এদেরকে কি করা, অমুসলিম ঘোষণা করা। তো এই দাবি আমরা সরকারের কাছে জানাবো, সরকার যেন অমুসলিম ঘোষণা দিয়ে দেয়। এতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহর যে বক্তব্য সেটা অক্ষুণ্ণ থাকবে, আল্লাহর যে বক্তব্য সেটা প্রতিষ্ঠিত হবে, আর আল্লাহর বক্তব্যের প্রতি কেউ যদি সম্মান জানায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সরকার আশা করি যদি বিবেক খাটায় এই সুযোগটা নিতে পারে, এতে আল্লাহ তাআলা বরকত দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আর যদি এভাবে চলতে থাকে
এই গভর্নমেন্টের কাছে আমরা এটা আশা করতে পারি কেন কারণ ইসলামের জন্য গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছে ভালো যেটা আমার দৃষ্টিতে ভিন্ন মত পোষণ করতে পারে কিন্তু আমার দৃষ্টিতে এর মধ্যে একটা হলো কওমি মাদ্রাসাকে হ্যাঁ এই যে তাওরা হাদিসকে মাস্টার্সে মান দেওয়া হয়েছে এরপরে আরেকটা কাজ আমার কাছে ভালো মনে হয়েছে সেটা হলো প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ নির্মাণের জন্য সরকার আয়োজন করেছে তো যে এই আয়োজনটা করলো কিন্তু এগুলোর নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা তো খুচরা কাজ করা হলো নবীর মর্যাদার বিষয়ে যদি গুরুত্ব দেওয়া হয় বরকত হবে আচ্ছা বরকত হবে না তো এই বিষয়ে সরকারের আমরা সুনজর কামনা করব তো সম্মানিত হাজিরি রবিউল আউয়াল মাস হিসেবে আমরা এ বিষয়ে আবারও জানিয়ে দিতে চাই শেষ নবী কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আর তোমরা যা কিছু করো আল্লাহ কিন্তু সব জানে এই আয়াতের মধ্যে বলছে তার মানে হচ্ছে নবীকে কে কতটুকু মর্যাদা দেয় নবীকে কে কতটুকু শ্রদ্ধা করে কেউ না জানো কে জানে আল্লাহ এখানে একটা বিষয়ে বড় আফসোসের সাথে বলতে হয় আমাদের বর্তমান গভর্নমেন্টের যেমন প্রাইম মিনিস্টারের বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে অপমান করে তাহলে তার শাস্তি আছে না নাই আছে নাই আছে না নাই আছে কিন্তু আমরা দেখতে পাই আমাদের নবীজিকে নিয়েও মাঝে মাঝে উচ্চ উচ্চ করে কটূক্তি করে তাদের কোনো মানে শাস্তি দেওয়া হয় না তো এটা যদি করা হয় কেউ না জানো কে জানে প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি কোনো কথা বলা হয় উচ্চ পদস্থ এই যে যেমন একজন মন্ত্রী মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে মন্ত্রীর বিষয়ে একটা ইউনিভার্সিটির একজন অধ্যাপক একটা কটূক্তি করেছে আমরা ধিক্কার জানাই অধ্যাপককে কটূক্তি করার কারণে কিন্তু দেখুন কটূক্তি করার সাথে সাথে পুলিশ তার নামে স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমার আপনার নবীকে নিয়ে নাস্তিক মর্তাদেরা শাহবাগে কি আয়োজন করেছিল আমরা জানি নাকি জানি না কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন কয়জনকে দেওয়া হয়েছে দেয়া হয়নি নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করেছে কি ভয়াবহ কুৎসা রচনা করেছে মুসলমান হয়ে আমরা মুখে নেয়ার মতো সেই ভাষা নেই এত ভয়াবহ কাজ করার পরেও তাদের বিরুদ্ধে কোন ধরনের রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হয় না তাদেরকে জেল জরিমানা কিভাবে করা দরকার আমাদের নজরে পড়ে না সুতরাং নবীজিকে কে কতটুকু মর্যাদা দেয় এটা কেউ না জানো আল্লাহ তাআলা বক্তব্য হলো এমএইচট প্রযোজনা।